IMF লোনে কিন্তু এবার কৃষি নিয়ে কৃষিতে ভর্তুকি নিয়ে কোনো কথা নেই প্রত্যেকবার যেটা থাকে কৃষিতে ভর্তুকি কমাতে হবে এবার কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর যেগুলো আছে যেমন আমাদের রাজস্বয় বাড়াতে হবে তো রাজস্বয় বাড়ানোর কিন্তু সরকারের এজেন্ডা রাজস্বয় বাড়াতে হবে তাই না যৌক্তিক ব্যয় করতে হবে এটা সরকার বারবার বলছে সরকার কৃচ্ছ্রতা সাধন করো হচ্ছে কিনা দ্যাট ইজ এ ডিফারেন্ট আসপেক্ট যেমন মূল্যস্ফীতি মূল্যস্ফীতি কিন্তু কিছুটা হলেও কমেছে এই সাম্প্রতিক সময়ে তারপরে আপনি ধরেন খেলাপি ঋণ মানে এই যে প্রকল্পের দীর্ঘসূত্রিতা লাস্ট যে একটেক মিটিংটা গেল সেখানেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে প্রকল্প সময় মতো শেষ করতে হবে কারণ এই এজেন্ডাগুলি কিন্তু যেটা IMF বলেছে মোস্ট অফ দ্য এজেন্ডাজ আর ইন গভর্নমেন্টস অ্যাকাউন্ট গভর্নমেন্টের কাছে অ্যাকাউন্ট আছে আর আপনার ফসলের কথা যদি বলেন আমাদের যেটা আশঙ্কা ছিল আপনি দেখেন এবার যদি আমনের ফলন ধরেন রংপুর অঞ্চল যেটা আমাদের অন্যতম শস্য ভাণ্ডার বলা হয় রংপুরে কিন্তু এবার আমনের বাম্পার ফলন হয়েছে আমাদের এটা এটা সৃষ্টিকর্তার দয়া আল্লাহ রহমত যে আমাদের কিন্তু এই যে শীতের আগে আমরা ভেবেছিলাম ভয়াবহ ক্ষতি হবে সেটা কিন্তু হয়নি আমন নিয়ে আমাদের অনেক শঙ্কা ছিল এক রংপুর অঞ্চলে এবার মানে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে এত ফলন হয়নি তারপরে আপনি আমাদের যেমন IMF বলে গেছে যে 3 মাসের আমদানি ব্যয় আছে আমাদের মানে সংকট হবে না এবং এই রেমিটেন্সগুলো বাড়বে হ্যাঁ বাংলাদেশে যেটা হয় আমাদের কিছু কিছু বিষয় বোধ হয় একটু নজর দেওয়া উচিত যেমন যেটা বলা হয় আমাদের যে আমাদের রেমিটেন্স রেমিটেন্সের তো অন্যতম উৎস হচ্ছে আমাদের প্রবাসী আয় মানে এইটা আসছে না কারণ হচ্ছে আপনার হুন্ডি যখন ব্যাংক রেট আর বাইরের কার মার্কেটের রেট বেড়ে যায় তখন কিন্তু সবাই হুন্ডিতেই আপনার নিউজে তো দেখলাম যে শ্রমিকরা স্বচ্ছন্দ্য বোধ করছে না ইয়েতে পাঠাতে ব্যাঙ্কে এই ব্যাপারটা বোধহয় সরকার খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে কারণ রপ্তানি বা অন্য খাতেতে যে এই রেমিটেন্সটা আমাদের আছে তার চেয়ে জরুরি হচ্ছে যে প্রবাসী আয় তো এইটাকে আমাদের চেক করবে আমি মনে করি হ্যাঁ সারা পৃথিবীতে যে ইকোনমিক একটা ক্রাইসিস যাচ্ছে আমাদের দেশ এখন পর্যন্ত আমরা যে ইয়েতে আগাচ্ছি সেটা আর IMF এর লোনটাকে কিন্তু আমি মানে ঋণের সদ্ব্যবহার নিয়ে যে সংশয় প্রকাশ করা হচ্ছে আমি আসছি দেখেন IMF এর ঋণটার কিন্তু অন্য একটা ইতিবাচক দিক আছে সেটা হচ্ছে বাংলাদেশে বহু কথা ছিল যে বলে না যে এর ছেলে পাস পরীক্ষা দিলেও পাস করবে না পাস করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পেলেও ঘুষ পাবে না গ্রাম দেশে এরকম একটা কথা আছে না তো আমাদের এরকম একটা কথা আছে ঋণ পাবে না এখন ঋণ পেয়েছে ভালোভাবে হবে না IMF এর ঋণটাকে আমি যেভাবে দেখি টাকা হিসাবে যে এটা খুব বিশাল কোনো বড় অবদান রাখবে তো কিন্তু এটা একটা পজিটিভ মেসেজ দেবে তো আদার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল এজেন্সি যে বাংলাদেশে ইউ ক্যান গো দেয়ার আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন IMF বলেন IMF বলে ADB বলেন ইসলামিক ডেভেল তারা কিন্তু একটা বার্তা পেলো যে বাংলাদেশ যেটা রবিও খুব যৌক্তিকভাবে বললো যে এটা একটা ভালো সিগনাল যাবে দিন কিন্তু ঋণের সদ্ব্যবহার এটা কিন্তু কেবল IMF বলছে এটা কিন্তু সরকারও বলছে যে সদ্ব্যবহার যদি না করি ওই যে যাবজ্জীবন নাইবা জীবিত ঋণাঙ্কৃত্যা ঘৃতং পিয়েত করলে কিন্তু কেউই ডেভেলপমেন্ট করতে বাংলাদেশের অর্থনীতি একটা বেসিক জিনিস দেখেন আমাদের আমি তো অর্থনৈতিক বিটেই জীবনের বেশিরভাগ সময় কাজ করেছি এই দেখতাম সাইফুর রহমান সাহেব সেই প্যারিস কনসোর্টিয়াম সেই প্যারিস কনসোর্টিয়ামের সাহায্য না আসলে বাংলাদেশের বাজেট হতো না প্যারিস কনসোর্টিয়ামের মিটিংয়ের উপর আমাদের অনেক কিছু ডেভেলপ করতো এটা সকলের চেষ্টায় তো আমরা সেই অবস্থান থেকে একটা উত্তরণ ঘটেছে তাই না এই উত্তরণটা আমাদের ধরে রাখি বাংলাদেশের অর্থনীতি ঠিকই আছে ক্রাইসিস আছে বাংলাদেশের ক্রাইসিসটা কেন দুর্নীতি এখানে একটা ফ্যাক্টর টাকা পাচার একটা ফ্যাক্টর এগুলিকে যত আমরা যত দ্রুত অ্যাড্রেস করতে পারবো আমাদের অর্থনীতি ততটাই স্থির হবে।